আসসালামু আলাইকুম আরিফিন ইউনুস ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে চলে আসছি হচ্ছে নারায়ণগঞ্জের কয়লার ঘাটে, শীতলক্ষ্যা নদীর পারে একেবারে। তো আমার সাথে আজকে আছে শামীম ভাই, কালু ভাই, মাহিন আর আছে রাসেল ভাই। তো আমরা আসছি হচ্ছে শামীম ভাইয়ের একটা এখানে খামার তৈরি হচ্ছে, তো গরুর খামার এখানে সমন্বিত, হাঁসের, গরুর এবং মুরগি বিভিন্ন এখানে উনি চাষ করবে এখানে হাঁস মুরগি। তো আমরা একটু ঘুরে দেখি তার খামারটা আজকে। মুরগি কতগুলো আছে ভাই? এখন আছে 12টা, তোর আরো নিয়ে আসবো। দেশি মুরগি দিবে না? ও এবার গেলে আমাদের এলাকা থেকে মুরগি কালেক্ট করবো, ঠিক আছে? এটা হচ্ছে পুরো এরিয়া, এটা হচ্ছে মেইন গেট, আর ওপর দিয়ে হচ্ছে এই ব্রিজ। এটা হচ্ছে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা তৃতীয় সেতু, তাই তো? আচ্ছা, আর ওই সামনে হচ্ছে ভাইয়ের গরুর খামার হবে এখানে। তো প্রথমে ঘরগুলো প্রস্তুত করা হচ্ছে, আর ওইদিকে আছে ঘাসের অংশ। ওইদিকে প্রথমে এই জায়গাটা আসলে বালি দিয়ে ভরাট করা, যার কারণে এখানে ঘাস লাগাতে একটু প্রবলেম ছিল, কিন্তু এখন মাটিটা প্রস্তুত করার পরে এখন মোটামুটি অবস্থা চাষ করার উপযোগী। তো এটা হচ্ছে গরু, এখানে গরু রাখা হবে। তো শেড তৈরি হচ্ছে এখানে, পুরোপুরি এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই, তো এটা কিছুদিনের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে হচ্ছে গরুগুলো থাকবে, দেখুন এখানে ড্রেনের ব্যবস্থা করা হয়েছে। এখানে আসলে গরু পালনের প্রধান নিয়ে হচ্ছে এখানে পানির ব্যবস্থা, গরুর গোসলের ব্যবস্থা, পানি যাতে এখানে না জমে, তো সেজন্য এইটা একটু ঢালু করে দেওয়া হয়েছে এদিকে। এ হচ্ছে গরুর ফার্মের প্রথম শেড এটা। তো এখানে আস্তে আস্তে আরো গরুর শেড তৈরি করা হবে, ওইদিকে আরো জায়গা আছে। এটা হচ্ছে মুরগির ঘর। এখানে এখনো পুরোপুরি মুরগি নিয়ে আসা হয় নাই, কিছু বাচ্চা আছে। এই রোমেল, রোমেল এই এদিকে আসো, এদিকে আসো। আর এইটা হচ্ছে আমাদের ঘাসের প্লেস। এই মাথায় পড়বে, এই মাহিন চাপ 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 চাপ। এইখানে ঘাস লাগানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বেড তৈরি করা হয়েছে এটা, আর এইখানে পানির ব্যবস্থা, এই যে চারিদিক দিয়ে পানি ছুটতেছে। তো এখানে বালি মাটি হওয়ার কারণে এই ব্যবস্থাটা আসলে করা। এই যে দেখুন চারিদিকে কিন্তু এভাবে পানি ছিটতেছে, যাতে প্রত্যেক জায়গাতে পানিটা ঠিক মতো পাই। এই যে দেখুন এখানে হচ্ছে মাটিটা আসলে বালি মাটি, তো যার কারণে এখানে কিন্তু সবসময় পানি দেওয়া লাগে। এই যে দেখুন, লোকজনের
অনেক জায়গা জুড়ে এটা পানি যাচ্ছে। অটোমেটিক পানি মোটর সুইচ দিয়ে দিলে অটোমেটিক পানি নিয়ে নিবে। এখানে ধর মোটামুটি 2 বিঘা জায়গা আছে, 2 বিঘার মধ্যে ঘাস লাগানো পুরোটাই। হ্যাঁ, আগে প্রথম যখন ঘাস লাগাইছিলাম তখন ওইগুলি সব মরে গেছিল বালির কারণে, পানির অভাবে লোক দিত কিন্তু এরকম যত্ন করতো না, ঠিকঠাক মতো পানি দিত না। তো এটা হচ্ছে ভাইয়ের ঘাসের প্লেস, এখানে উনি গরু কেনার আগে আসলে জায়গাগুলোকে প্রস্তুত করতেছে। এখানে ঘাস হওয়ার না হওয়ার একটা কারণ, বড় কারণ হচ্ছে এখানে বালি মাটি ছিল, তো উনি এখানে ওপরে মাটি দিয়ে তারপরে ঘাস লাগানোর জায়গাটা প্রস্তুত করছে। আর এটা হচ্ছে ওনার পানি দেওয়ার সিস্টেম, এখানে ওনার পানি দিতে অনেক সময় লাগতো, তো এখন এটা অটোমেটিক করছে উনি। আর এদিকটায় হচ্ছে আছে হাঁস, আমরা হাঁসের দিকটাই পরে যাব। হ্যাঁ, অফ করে দেন, অফ করে দেন। হাঁসের খামার, এখানে উনি অনেকগুলো হাঁস নিয়ে আসছিল এর আগে, তো হাঁসগুলো বিভিন্ন কারণে আসলে মারা যায়, তো তারপরে উনি শেষ পেশাই এই বাহিনী এখানে থাকো, এখানে থাকো, এখানে থাকো, উনি তারপরে এটা সুন্দরভাবে এটাকে চারপাশে ঘেরা দিয়ে উনি আবার নতুন হাঁস তুলছে এখানে। তো এটা হচ্ছে হাঁসের ঘর। আর এখানে হচ্ছে একটা পুকুর আছে, পুকুরে পানির ব্যবস্থা আছে, তো এখন হাঁসগুলো সব উনি তুলে ফেলবে। পানি কই এখন, পানি ওই মধ্যে পানি দেন না, ভিডিও আসতো আমার নে, আমি একটু খেদাই বাইরে দিকে, বাইরে দিকে, বাইরে ভিডিও তো ভিডিও আমার মোবাইল আটতে পারে না, ওই যে ওইটারও তো পায়ে সমস্যা। হ্যাঁ, আস্তে 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 নিয়ে আসো এটাতে, এই যে এটা 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 তার এটাতে, এটা আবার কেমন হাস, এই যে এটা এদিকে তার ওইদিকে, এটা এটা তার এটা ওটা থাক, ওটা থাক, ওটা থাক, আহা ওর পায়ে সমস্যা মনে হয়। আহ চলো আমরা ধরে নিয়ে যাই, চলো, এই এত ওজনও কম, হাঁসটা মনে হয় অসুস্থ।
ভাই তুমি এখান ধরো এখান ধরো গেট খুলে দেন মানে তাড়াতাড়ি গেটই তো বন্ধ হয়ে যাচ্ছে ভাইয়ের হাঁসের ঘর তো এখানে কিন্তু হাঁসগুলো রাখা হয় অনেক ছোট সাইজ থেকে উনি ছোট সাইজের হাঁসগুলো ওই দিকে থাকে আর এটা হচ্ছে বড় সাইজের হাঁসের ঘর যাও 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 মান যাও হ্যাঁ ভাই এইটা কি এইটা এই পাশের মিলটা এখানে কি গাছ লাগানো যাবে না হ্যাঁ গাছপালা কি ফুল এটা কাঁঠাল চাপা নাকি জানি কই ওরা নাকি কাঠ গোলাপ ভাই এগুলো কি হাঁস বললেন জানা বেইজিং আরে এর আগে কি ছিল এগুলো এর আগে ছিল বেইজিং ছিল সাথে হলো আরেকটা ছিল হলো জিনডিং 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 হ্যাঁ জিনডিং অনেক আবার খাকি ক্যাম্বল খাকি ক্যাম্বল হ্যাঁ খাকি ক্যাম্বল তো ওইগুলো হচ্ছে ডিম দেয় তো না আগে যেটা ছিল হ্যাঁ ওটাতে ডিম দেয় আর এটা হলো মাংসের জন্য ভালো এটা শুধু ডিম দেয় কিন্তু এর পরিমাণ কম এটা মাংস উৎপাদনের জন্য শুধু এটা হলো বছরে ধর 670 টা ডিম দেয় এই শেডটার মধ্যে হচ্ছে ছোট হাঁসগুলো রাখা হয় ছোট হাঁস তারপরে মুরগি মানুষ ওই দিকে থাকে ওই রুম গুলো কি স্টাফরা থাকে বাহ কি সুন্দর এগুলো তো দারুণ লাগতেছে কতদিন থাকবে এটা এখানে আর নিয়ে আসছিলেন কত সব ইয়ে সাইজ একদিনের হ্যাঁ একদিনের এর থেকে একটু ছোট ছিল তো এখানে 25 দিন রাখবেন এক মাস আজকে এটা 5 দিন হচ্ছে আচ্ছা আরো 25 দিন থাকবে এক মাস সম্ভবত শীতকালে হলো শান্ত ব্রুডিংটা করা হয় হ্যাঁ হ্যাঁ শীতে আলোর জন্য গরমটা যাতে ওরা পায় ছোট হাঁসগুলোকে এইখানে উনি হচ্ছে ব্রিডিং করতেছে করে উনি বড় শেডে ট্রান্সফার করবে তো এটা উপযুক্ত না হওয়া পর্যন্ত এখানে থাকবে কি এখন এটা খাবার খাচ্ছে কি এখানে ওরা এখন ফিড খাচ্ছে বাচ্চাগুলো হ্যাঁ হ্যাঁ হিট কি সবসময় দেওয়া লাগে সবসময় 24 ঘন্টা কি হয় দিলে কি হয় হাঁস মুরগি তো সাধারণত শীতের সময় এরা করে না
এদিকে কয়েকটা ঘুমাচ্ছে মাহিন। কি ধানের তুষ দেয়া পানি খাচ্ছে আর এগুলি ফিট খাচ্ছে কি এটার মধ্যে আছে মুরগি আপনি তো হাত ছোট ওই জন্য আমি তো হাত লম্বা আমি তো লম্বা কি করবেন এটা কয়টা ডিম একটা হাসতে হাসতে এইটা হচ্ছে ভাইয়ের ছোট হাঁসের খামার আজকাল দেখতে কিন্তু খুবই দারুণ একেবারে কিউট মুরগি ডিম দিছে এই যে উপরে দিয়ে এই ঝুড়িটার মধ্যে ডিম পড়া জায়গা মুরগি খালি তো এই যে ডিম এই ডিম তো পারছে মুরগিটা বুঝছো কামড় দে কামড় তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভাইয়ের সমন্বিত একটি খামার এখানে, তো উনি খামার করার চেষ্টা করতেছে, উনি ব্যবসার পাশাপাশি এটা করবে। তো খামারটা কেমন লাগলেও আপনারা একটু কমেন্টে জানাবেন, আর আমরা আবার পরে আসবো। এটা কমপ্লিট হয়ে গেলে, গরু নিয়ে আসলে এখানে, তারপরে আমরা আবার আসবো এখানে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
ছবি আরে।